টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরোকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপকে বাধাহীনভাবে চলতে দেয়ার দায়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের রুশ দূতাবাস দুই সালে টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার কিন্তু দুই সালে তা প্রত্যাহার করে নেওয়া হয় অ্যাপটির তথ্যভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেয়া হলে দুই সালে রাশিয়া ছাড়েন দুরোপ এরপর থেকেই দুবাই থেকেই পরিচালিত হয় এটি দুই সালে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা দুই হাজার সালের মধ্যে একশো কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে Thank you.